যাদের এই পেনিস ফরেস্কিন ক্র্যাক রয়েছে বা লিঙ্গে চামড়া ফাটা রয়েছে তাদের অনেক কমেন্টের উপর নির্ভর করে আজকের এই দ্বিতীয় পর্ব আলোচনা করছি। এই দ্বিতীয় পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যে সমস্ত ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক যে পেনিস ফরেস্কিন ক্র্যাক দ্বিতীয় পর্ব তার যে হোমিওপ্যাথি ওষুধগুলো আলোচনা করব বিস্তারিত তা জেনে নেওয়া যাক। প্রথম পর্বতে আপনাদেরকে বলেছিলাম পেনিস ফরেস্কিন ক্র্যাকের যে চামড়া পেনিসে ফাটা হয় তা কিভাবে বা কেন হয়ে থাকে। আজকে দ্বিতীয় পর্বতে তা সামান্য একটু আপনাদের বলে রাখি বা স্মরণ করিয়ে দিই। পেনিস ফরেস্কিন ক্র্যাক সাধারণত হয়ে থাকে আমাদের মানব শরীরে অ্যামাইনো অ্যাসিড ও জিঙ্কের অভাবে। এই অ্যামাইনো অ্যাসিড আর জিঙ্ক এ দুটো কি আমাদের শরীরে কি উপকার আসে বা কেন অ্যামাইনো অ্যাসিড এবং জিঙ্কের অভাবে আমাদের পেনিসের লিঙ্গের চামড়া ফাট আসে বা ফাটল হয়। অ্যামাইনো অ্যাসিড হলো আমাদের মানব শরীরে প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। জীব দেহ গঠনেও ভূমিকা রাখে এই অ্যামাইনো অ্যাসিড। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে থাকে অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও কিছু এনজাইম, হরমোন ও অ্যান্টিবডি সংশ্লেষণের ভূমিকা রাখে। এই হলো মোটামুটি অ্যামাইনো অ্যাসিডের পরিচয়। এবার আপনাদেরকে জানা দরকার যে জিঙ্কটা কি। এই জিঙ্কটা হলো সাধারণত আমরা যেটাকে দস্তা বলে থাকি। এই জিঙ্ক বা দস্তা আমাদের মানব শরীরেও প্রচুরভাবে কাজ করে থাকে আমাদের উপকারের জন্য। এই জিঙ্ক বা দস্তা প্রাকৃতিকভাবে আমাদের শরীরে উৎপন্ন হয় না, এটি খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে পুষ্টি আনতে হয়। তাই ডাক্তারেরা পরামর্শ দিয়ে থাকেন যে জিঙ্কযুক্ত খাদ্য গ্রহণ করতে, যাতে জিঙ্ক বা দস্তার পরিমাণ আমাদের শরীরে মিটে যায়। এই জিঙ্কটা কি তা আমরা একবার জেনে নিই। জিঙ্কটা হলো, এই জিঙ্ক আমাদের মানব শরীরকে কোষের ভিতরে জিন, ডিএনএ এবং প্রোটিন তৈরির এবং ইউরিয়া সংশ্লেষণের মতো অসংখ্য প্রক্রিয়া সম্পাদন করতে সাহায্য করে এই জিঙ্ক। এই জিঙ্ক এবং অ্যামাইনো অ্যাসিডের কারণে আমাদের পেনিসের ক্র্যাক হয় বা চামড়া ফেটে যায়। তো চলুন এবারে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ জানাবো যা খুবই কার্যকরী এই পেনিস ফরেস্কিন ক্র্যাক বা লিঙ্গের চামড়া ফাটলের ক্ষেত্রে। প্রথম যে ওষুধটি আপনাদেরকে বলবো সেটি হলো অ্যাসিড নাইট্রিক। এই অ্যাসিড নাইট্রিকের লক্ষণগুলো আপনারা মন দিয়ে ভালো করে খেয়াল করবেন বা শুনবেন, কারণ অ্যাসিড নাইট্রিক যে ওষুধটি আপনাদেরকে জানাবো এখনই, এটি আমাদের মানবের শরীরে পেনিস ফরেস্কিন ক্র্যাক যা খুবই উপকারী এবং এর লক্ষণগুলো আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, যাতে আপনাদের যদি এমন লক্ষণ হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে এই অ্যাসিড নাইট্রিক ওষুধটি সিনাবেরিস 30 শক্তির ওষুধ নেবেন। দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন। এর পরবর্তী যে ওষুধটি আপনাদেরকে বলবো এটিও খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, যেটি লিঙ্গের চামড়ার ফাটল রুখতে বা লিঙ্গের চামড়া ফাটল সারাতে কাজ করে থাকে, তা হলো গ্রাফাইটিস। যদি লিঙ্গের চামড়া ফেটে গিয়ে দোকান থেকে এবং সকাল দুপুর রাত্রে দিনে 3 বার খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন। এই যে কটি ওষুধ আপনাদেরকে বললাম পেনিস ফরেস্কিন ক্র্যাক অর্থাৎ লিঙ্গ চামড়ার ফাটলের ক্ষেত্রে যে যে লক্ষণ বললাম, এই লক্ষণ অনুযায়ী যদি আপনারা খেতে পারেন অবশ্যই উপকার পাবেন এবং আপনাদের এই লিঙ্গের চামড়া ফাটা রোগটি সম্পূর্ণ দূর হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করবেন আর ভালো কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে।